সোশ্যাল বাংলার পর্দায় সঙ্গে রয়েছে পূজা। চলে যাচ্ছি আজকের বিস্তারিত খবরে। প্রশাসনের গোপন মদতে রামনগর পিসি ইটভাট্টা এলাকায় চলছে পুকুর ভরাট। পৌরনিগম এলাকায় জলাশয় ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ। প্রশ্ন উঠছে স্থানীয় জনপ্রতিনিধিরা কেন নীরব দর্শক। ক্ষুব্ধ রামনগর 3 নম্বর রোড এলাকার স্থানীয়রা। পুলিশ এসেছিল ঘটনাস্থলে, পুলিশ কি বললো? পুলিশ কুছে তালা দিয়ে দেয় তো, পুলিশ অফিস কুছে থানা দিয়ে তো কাগজ লই এসে দেয়ার পরে আর পরে কই বল না। তারপরে পুলিশও না করতে গিয়ে মারি ফলন লাগে। কোন থানার পুলিশ আইছিল বর্তমানে ওইখানে একটা পুকুর ভরাট করতে যাইছিল, তো তার লিগা আমরা এলাকাবাসী সবাই মিলে আইছে, সবাই আমরা আছি, সবাই মিলে চাইছি যে এটা কি লিগেলি নিজ ওই লিগেলে হয় তাহলে ভরুক। ওই এডি এসডিএম পারমিশন দিছে, এসডিএম পারমিশন দেওয়া থাকে পুকুরের, জানি তো এসডিএম পারমিশন দেয় না, যদি পারমিশন দেওয়া থাকে তাহলে ঠিক আছে ভরুক। তারা এত মনে করেন যে বাড়ির পাশে হতে পারি একটা আগুন টাগুন লাগলো, এটা যেমন না হয়। একটা মানুষ কদিন ধরে ভরাটের কাজ চলছে, ওই তো সামনে ও একটা পুকুর ভরাট করছে আর এটা বেশি ফেলাইতেছে তার জন্য আজকে মালিককে কি বললো? ওনার কাছে ডিএম এর পারমিশন আছে, কিন্তু পারমিশন দেওয়াইতেছে না তারা। পারমিশন আছে কইছে কিন্তু পারমিশন দেয় না তারা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার বাড়িতে রাজমাতা বিভূকুমারী দেবী। দীর্ঘক্ষণ ধরে চলে আলাপ আলোচনা, সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন রাজমাতা। এখনকার খবর এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।